নমস্কার সকলকে, আমি কৃষ্ণদীপ শাস্ত্রী। নমস্কার সকলকে, আমি কৃষ্ণদীপ শাস্ত্রী। আজকে অনেকদিন পর আবার লাইভ ফোনিং অনুষ্ঠান। যারা সরাসরি কথা বলতে চাইবেন তারা আমাদের যে স্ক্রিন নাম্বারটি আছে 0332430007 00, এই নাম্বারটিতে কথা বললে আপনারা সরাসরি আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ, এই তিনটে জিনিস লাগবে। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ, এই তিনটে জিনিস নিয়ে আপনি সরাসরি ফোনে কথা বলতে পারবেন আমার সাথে, এবং আপনার ভবিষ্যতের ব্যাপারে এবং আপনার কীভাবে আপনার পরবর্তী যে সমস্যাগুলো আসছে বিভিন্ন রকমভাবে তার থেকে মুক্তি পেতে পারেন সেই ব্যাপারে কিছুটা আওয়াজ দেওয়ার চেষ্টা করব। খুব অল্প সময়ের মধ্যে অনেকেই লাইভ টেলিফোনিক অনুষ্ঠানে ফোন করতে চায়। তো আজকে যেটা বিষয় যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে বিভিন্ন জিনিস আমরা বিভিন্ন রকমভাবে দান করে থাকি। আমরা টিভিতে দেখি, বিভিন্ন টোটকার মাধ্যমে বা বিভিন্ন পত্রিকাতে পড়ি বা বিভিন্ন পুস্তক বা বইতে পড়ি যে অ্যাস্ট্রোলজির যে বিভিন্ন জিনিস দান করতে হয় আমাদের, দান করলে আমরা ভালো থাকতে পারবো। যেমন অন্নদানের দ্বারা নাকি আমরা কোনোদিন অন্নের অভাবে ভুগবো না, এরকম বিভিন্ন জিনিস। বস্ত্র দান করলে আমরা বস্ত্রের অভাব কোনো পাবো না এবং অনেক ভালো থাকতে পারবো। তো এরকম বিভিন্ন জিনিস দানের ব্যাপারগুলো আমরা শুনে থাকি এবং দান করে থাকি। প্রায় প্রত্যেকেই আমরা কিছু না কিছু দান করি, সেটা নিয়মিত করতে পারি বা বিভিন্ন সময় করি। তো সেই ক্ষেত্রে বলবো যে কী দান করব এবং কী করব না সেটা নিয়ে আজকে আলোচনা করব। বিশেষ করে হচ্ছে কী দান করব না, লগ্ন অনুযায়ী আমরা আলোচনা করব যে কী কী দান করব না, দান করলে আমাদের ক্ষতি হতে পারে। লগ্ন অনুযায়ী কিছু কিছু জিনিস দান করলে আমাদের ক্ষতি হতে পারে, তার কারণ হচ্ছে কিছু কিছু গ্রহ শান্তির জন্য আমরা যেভাবে দান করি এবং কিছু কিছু গ্রহের আবার দান করলে কিন্তু আমাদের সেই জায়গাটা প্রবলেম হয়। লগ মানে আমাদের চার্টে, জন্মের সময় চার্টে যে গ্রহটা আমাদের খুব ভালো অবস্থায় আছে সেই বস্ত্রগুলো যদি আমরা দান করে থাকি তখন কিন্তু প্রবলেম হয়। তো সেই জন্যেই আজকে আলোচনা যেটা করব লগ্ন অনুযায়ী কী কী দান করব না, তো সেই জন্য আপনাদের কিন্তু নিজেদের লগ্নটাকে জেনে রাখতে হবে যে আপনার কোন লগ্নের জাতক বা জাতিকা, তাহলে কিন্তু আপনি এই জিনিসটা থেকে সাবধান হতে পারবেন বা আপনি ভালো থাকতে পারবেন। ভালো থাকতে হবে তার কারণ হচ্ছে জীবনে যে দৈনন্দিন সমস্যা তার হাত থেকে ভালো না থাকলে কিন্তু আমার পরিবার ভালো থাকবে না, আমরা যাদেরকে নিয়ে থাকতে চাই তারা কিন্তু ভালো থাকবে না। তো সেই জন্যই ভালো থাকতে হবে আমাদের। তো সেই জন্যে ভালো থাকার জন্য যে জীবনের চলার যে রসদ সেটা কিভাবে আমরা পেতে পারি সেই জন্যে কিছু কথাবার্তা বলবো, কিভাবে আমরা ভালো থাকব লগ্ন অনুযায়ী আলোচনা করব। প্রথমেই আসবো মেষ লগ্নের ক্ষেত্রে। মেষ লগ্নের আমরা জানি যে মঙ্গল হচ্ছে অধিপতি, তো সেই ক্ষেত্রে সূর্যের যে দানগুলো হয় সেইগুলো কিন্তু আমরা কখনোই করব না, সূর্যের দান করলে কিন্তু আমাদের কিন্তু ক্ষতি হবে। তো সেই জন্যেই সূর্যের দান কী কী হয়, যেমন তামা, যে কোনো তামার বস্তু বা তামার ধাতুর কিছু দান করব না এবং মিষ্টি দ্রব্য কোনো দান করব না। তোমার টিভির ভলিউমটা মিউট করে দাও, নাহলে কিন্তু কথা শুনতে পারবো না, ভয়েসটা কিন্তু রিপিট হবে। তো যেটা নিয়ে আলোচনা করছিলাম যে মেষ রাশির ক্ষেত্রে, মেষ লগ্নের ক্ষেত্রে কী কী দান করব না, প্রথমত হচ্ছে তামার বস্তু বা তামার কোনো দ্রব্য আমরা দান করব না এবং মিষ্টি। হ্যাঁ, এরপরে আলোচনা করবো। তো একজন আমাদের সাথে আছে, কে বলছো? আমি মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ বলো, কে, নাম কি তোমার? আমার নাম অশোক কুমার চক্রবর্তী। আমি আমার মেয়ের জন্মের ব্যাপারটা একটু, তারিখটা নিয়ে একটু কথা বলতে চাই। আচ্ছা, মেয়ের নাম কি? সপ্তমী চক্রবর্তী। সপ্তমী? হ্যাঁ, মেয়ের জন্ম মেদিনীপুরে। হ্যাঁ, আর 1999 সালে 17ই অক্টোবর রাত্রি কটা? 2:50 রাত্রি 2:50 জন্ম। 1999 তো? 1:50 রাত্রি? হ্যাঁ, রাত্রি 1:50। হ্যাঁ, বিশেষ করে পড়াশোনার ব্যাপারটা সেটা বলছি তোমাকে, একবার আমাকে নামটা বলো, সপ্তমী মেয়ের নাম কি? হ্যাঁ, সপ্তমী চক্রবর্তী। সপ্তমী চক্রবর্তী। আচ্ছা, 17/10/1999 সালে জন্ম, তাই তো? আর 1:50 হচ্ছে ওর ডেট অফ, মানে টাইমটা হচ্ছে 1:50 রাত্রিবেলা, আর জন্মস্থান হচ্ছে মেদিনীপুর, তাই তো? আচ্ছা, সপ্তমী এখন কি পড়াশোনা করছে এখন
পড়াশোনার হ্যাঁ জায়গাটা হ্যাঁ ডিস্টার্ব, তাই তো? তার এটা তুমি বাবা আছে, বলছো তো বাবার, বাবার কথা অনুযায়ী সেটা পেলাম। তো লগ্ন হচ্ছে সিংহ লগ্ন আর ধনু হ্যাঁ রাশি। প্রথমত হচ্ছে ওর ঘাতক রাশি হচ্ছে কন্যা, এবং হ্যাঁ ওর তিথি হচ্ছে সপ্তমী শুক্লা তিথিতে ওর জন্ম পায়া পেয়েছে, হ্যাঁ রৌপ্য পায়া পেয়েছে। এটা কিন্তু ভালো একদিক থেকে, মেয়ে অনুযায়ী খুবই ভালো। শুভ দিক হচ্ছে ওর জন্য কিন্তু পূর্ব দিক, শুভ সংখ্যা হচ্ছে ওর জন্য কিন্তু এক। হ্যাঁ আচ্ছা দেখো, যেটা হ্যাঁ প্রবলেম হচ্ছে সেই জায়গাটা আমি একটা বলি, ওর কিন্তু কালসর্প দোষ, আংশিক কালসর্প দোষ কিন্তু আছে, ঠিক আছে, হ্যাঁ এবং একটা ভৌম দোষের জায়গাটাও আছে। তো সেই জায়গাটা ও কিন্তু একটু অভিমানী, তাই তো মা? তোমার মেয়ে কিন্তু অল্পতেই অভিমান করে, হ্যাঁ ঠিক আছে। এবং তোমার কি ও কি সব থেকে বড় সন্তান? না ও ছোট সন্তান, ও সব থেকে ছোট সন্তান? হ্যাঁ আচ্ছা, শনি বৃহস্পতি একটা গুরুচণ্ডাল দোষ একটা পাচ্ছি, যে জায়গাটার জন্য কিন্তু একটু এডুকেশনের জায়গাটা কিন্তু প্রবলেম হবে, এবং ব্রেক অফ এডুকেশন হবে। এখন কি পড়ছে? ও উচ্চ মাধ্যমিক দিয়েছিল, উচ্চ মাধ্যমিক দিয়েছে, পড়াশোনার একটা ব্রেক আপের জায়গা পাচ্ছি, ডিসিশন মেকিং এ কিন্তু সমস্যা হতে পারে। ও কি সায়েন্স নিয়েছে? ও কি সায়েন্স নিয়ে পড়াশোনা করছে? করেছে সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, করেছে, ঠিক আছে। তো সেই জায়গাটা, স্ট্রিম সিলেকশনের জায়গাটা কিন্তু সাবধানে করতে হবে, না করলে কিন্তু সমস্যা হবে, কারণ ডিসিশন মেকিং এর জায়গাটা কিন্তু বিভিন্নভাবে ওর ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। তোমরা ওর ব্যাপারে যে ডিসিশনটা নেবে, যে সিদ্ধান্ত নেবে, সেই ডিসিশনটা কিন্তু ভুল প্রমাণিত হতে পারে, বুঝতে পারলে? তো সেইটাকে একটু দেখে শুনে করতে হবে। এবং সামনের জায়গাটা বলছি, 2020-র পরে কিন্তু ওর জায়গাটা অনেক ভালো আছে, 20 পর্যন্ত একটু সমস্যার মধ্যে থাকবে শারীরিক জায়গাটা এবং মানসিক জায়গাটা, যে কোনো কারণেই কিন্তু শারীরিক দিক থেকেও একটু ভুগবে 2020 পর্যন্ত। 17-র আগস্ট থেকে স্টার্ট হয়েছে, 17-র আগস্ট, ঠিক আছে, এই 2018-র আগস্ট, 1 বছর কিন্তু বিভিন্নভাবে কিন্তু প্রবলেম ফেস করতে হচ্ছে মেয়েকে, ঠিক বলছি? তো সেই জায়গাটার জন্য বলবো একটুকুনি মেয়েকে যদি গার্ড দেওয়া যায়। মেয়েকে কি তুমি কোনো পোগরাজ পড়িয়েছো? না প্রোগ্রাম পোখরাজ, হ্যাঁ না ওটা কি পোখরাজ, ওর হাতে এইটা সাদা একটা পাথর একজন দিয়েছিল, ঠিক আছে, যেটাই দিয়েছো ঠিক আছে। তো আমি তোমাকে বলবো একটু যদি যোগাযোগ করো ভালো কারোর সাথে যে সাবজেক্টটা জানে, এবং আমি এটা বলি বারবার যে যে দেবীকে তোমরা পূজা করো, এবং তোমার যদি শাশুড়ি মা এবং শ্বশুর থাকে তো তাকে জানিয়ে তাদেরকে প্রণাম, তাদেরকে পারমিশন নিয়ে একটু যোগাযোগ করো। আমার মনে হয় যে মেয়েটা কিন্তু ভালো জায়গায় যেতে পারে, ঠিক আছে, এডুকেশনের জায়গাটা কিন্তু আছে ওর, উচ্চ আচ্ছা কি শিক্ষা। করলে একটু ভালো হবে, এবারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আবার দেবে, একবার একটা কেটে গেছিল গত বছরে যে দিচ্ছ, কিন্তু এবছর আবার দেবে, এখন কি করলে যেন আমি সেটাই বললাম, দেখো আমি আমার কথাটা তুমি মেলাতে পারলে নাকি জানি না, যেটা আমি বললাম যে ডিসিশন মেকিং এ সমস্যা, ডিসিশনটা ভুল নিয়েছো, সায়েন্স নেওয়াটা উচিত হয়নি, সেই জন্য কিন্তু ইয়ার লস হয়ে গেল। ও কিন্তু পড়াশোনায় খারাপ না, ভালো মেয়ে ছিল পড়াশোনায়, আচ্ছা আচ্ছা ভুল বলছি না ঠিক বলছি? না না খারাপ ভালোই, ঠিকই বলেছেন আপনি, কিন্তু এই যে সায়েন্সটা নিলে তার জন্য কিন্তু ইয়ার লসটা হলো, তাই তো? পড়বে তো না, ওটাই বলছি, জায়গাটা এই ডিসিশন মেকিং এর জায়গাটা ঠিক করতে হবে। সেই জন্য একটু ভালো যে যারা সাবজেক্টটা জানে তাদের সাথে যোগাযোগ করো, যোগাযোগ করলে আমার মনে হয় যেভাবে চলছে তোমার মেয়ে, যেভাবে আছে তার থেকে অনেক ভালোভাবে থাকতে পারবে। ও সরকারি চাকরির যোগ আছে, বিয়ের চিন্তা করো না, না না বিয়ে তো দিবই না, ঠিক আছে, বিয়ে চিন্তা করবে তুমি, আজকে বলছো দেবে না, আমি তোমাকে বলছি 2020-21-এর মধ্যে তুমি বিয়ের চিন্তা করবে মা, সেই জন্য বললাম, নালে বলতাম না। ভালো থেকো, অনেক উন্নতি হোক তোমার মেয়ের, তোমার সন্তানের, সেটাই কামনা করি মায়ের কাছে, মা তারার কাছে জানাই যে অনেক ভালো হোক তোমার সন্তানের, একটু চকটাকে যদি গার্ড দেওয়া যায় অনেক ভালো হতে পারে, সেটাই তোমাকে বলবো যে একটু যোগাযোগ করো যার সাথে যে ভালো মনে হবে তার সাথে। বিভিন্নভাবে আমরা গ্রহ দ্বারা পরিচালিত, সেই গ্রহের দ্বারা পীড়িত হওয়ার জন্য কিন্তু আমরা বিভিন্ন রকম দান করি, বিভিন্ন জিনিস দান করি, বস্ত্র দান করি, বস্তু দান করি, ধাতু দান করি, খাদ্য দান করি, আহার দান করি। তো সেইগুলো আমি আজকে আলোচনা করছি, অনেক ক্ষেত্রে কি আমরা দান করার জন্য আমাদের কিন্তু খারাপ হয়, খারাপ এটা বলছি, চিন্তা করেই বলছি, মিডিয়াতে বলছি যে দান করাটা খারাপ, এটা কিরকম কথা হলো শাস্ত্রীজি, অনেকেই বলেছে, কিন্তু আমি বলছি হয়, তার কিন্তু সাইন্টিফিক ব্যাখ্যা আমি দেবো কেন হয়। তার কারণটা হচ্ছে আমরা
নটা গ্রহ খারাপ অবস্থাতে কিন্তু জন্মায় না। তো যে গ্রহটা আমাদেরকে চালাচ্ছে, পাওয়ার দিচ্ছে, এনার্জি দিচ্ছে, আমরা কর্ম করছি যে গ্রহটার জন্য, যেটা আমাদের লাইফ লাইন, যে আমাদেরকে পাওয়ার দিচ্ছে আমরা ভালো কিছু করার জন্য, ফ্লারিশ করার জন্য, উন্নতি করার জন্য, সেই গ্রহের জিনিস যদি আমরা দান করি আমার কিন্তু অবনতি হবে। তার কারণ হচ্ছে সে আমাদের প্রতি কিন্তু রুষ্ট হবে, সে কিন্তু আমাদেরকে ডিস্টারবেন্স ক্রিয়েট করবে, আমি যেভাবে মসৃণভাবে চলছিলাম চলতে পারবো না। তো কী কী দান করব না আজকে সেই নিয়ে আলোচনা করছি, বিভিন্নভাবে বিভিন্ন সপ্তাহ অনুযায়ী আমি বলতাম যে কোন জিনিসটা দান করবেন, এই সপ্তাহে এই জিনিসটা করবেন, সেগুলো আমি বলেছি রাশি অনুযায়ী, লগ্ন অনুযায়ী। কিন্তু আজকে যেটা একদমই অন্যভাবে আলোচনা করছি যে কোন জিনিসটা আপনারা দান করবেন না। হ্যাঁ কে বলছো? হ্যাঁ কে বলছো, কোথা থেকে বলছো? আমি বর্ধমান থেকে বলছিলাম। হ্যাঁ কে বলছো, নাম কি? মাধব বলছিলাম, মাধব বর্ধমান সিটি রোড থেকে বলছিলাম। হ্যাঁ কার সম্পর্কে জানবে? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম কি? ছেলের নাম প্রীতম মণ্ডল। প্রীতমের ডেট অফ বার্থ বলো। ডেট অফ বার্থ হচ্ছে 16/8/2002। 2002 16/8/2002। সময় কটা? সময় হচ্ছে 8:07। 7 না 8 বললে? 7টা না 8টা? তুমি শুনতে পাচ্ছ না, ডিস্টার্ব হচ্ছে কি লাইনে? ছেলের নাম কি বললে? প্রীতম মণ্ডল। দেখো প্রীতমের 16 আগস্ট 2002 সালে জন্ম, শুক্রবার ছিল দিনটি, 8:59 জন্ম, তাই তো? হ্যাঁ শুক্রবার ছিল তো। আচ্ছা দেখো লগ্ন হচ্ছে মীন লগ্ন, ঠিক আছে, রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। দেখো মীন লগ্নের ক্ষেত্রে বলি, মীন কিন্তু গুরুর লগ্ন, গুরু কিন্তু আশীষ দেবে। আমি এর আগে একটা প্রোগ্রাম করেছিলাম, বলেছিলাম যে জীবনে কিছু কিছু রাশি থাকে যাদের জন্য কিন্তু একটা ভালো উজ্জ্বল ভবিষ্যৎ লাকি থাকে, ঠিক আছে, তো মীন কিন্তু তাদের মধ্যে একজন, বুঝতে পারলে কথাটা? হ্যাঁ হ্যাঁ। মীন রাশির যারা জাতক জাতিকা তারা কিন্তু বাই ফেথ, মানে বাই বার্থ কিন্তু লাকি হয়, ঠিক আছে। তোমার ছেলে কিন্তু লাকি, ঠিক আছে, ও কিন্তু ভাগ্যশালী, ঠিক আছে, সৌভাগ্যশালী বলতে পারি। হ্যাঁ তার কারণ হচ্ছে গুরুর একটা আশিস আছে ওর উপরে, সামওয়ান মানে কারো দ্বারা কিন্তু ওর উন্নতি হবে, ওর কিন্তু কোনো কিছুর অভাব নেই, ঠিক আছে। ওর ধরো তুমি ধরো অ্যারেঞ্জ করতে পারছো না কোনো কিছু, ওর কিন্তু সামাও অ্যারেঞ্জ হয়ে যায়, ঠিক বলছি কি? হ্যাঁ আসছি আসছি, পড়াশোনা আসছি, একটা একটা করে আসছি, ঠিক আছে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি মীন লগ্ন, চার্টে যেটা আমি পাচ্ছি সেই ক্ষেত্রে রবি মঙ্গল বৃহস্পতি। একটু তোমার ছেলে, ছেলের জায়গাটা আমাকে একটা বলো, যেটা হচ্ছে ও কিন্তু পড়াশোনার জায়গাটা কিন্তু সেইভাবে মানে টাইম দেয় না, এটা কি ঠিক বলছি আমি? টাইম দেয় না, অনেক ছেলেপুলে আছে যারা হচ্ছে টাইম বসে আছে কিন্তু পড়াশোনা হচ্ছে না। তোমার ছেলে কিন্তু যেইটুকুনি সময় পড়তে বসে কিন্তু পড়ে, কিন্তু অল্প সময় পড়ে, এটা কি ঠিক? অল্প সময়, কারণ ওর ব্রেনটা আছে, ওর কিন্তু ব্রেন কিন্তু ভালো, ঠিক আছে, ও কিন্তু নিজের জায়গাটা যেটা ওকে তুমি টার্গেট দেবে ও কিন্তু অল্প সময়ের মধ্যে সেটাকে করে তারপরে কিন্তু ক্ষান্ত হয়ে যায়, ও কিন্তু বেশি সময় তার প্রতি কিন্তু দেবে না। এবং ইন্টারেস্টিং জায়গা একটা বলি, ও কিন্তু রাগের জায়গাটা বলি, রাগের জায়গাটা হচ্ছে কিন্তু নিজের মনে রাগটাকে পুষে রাখে, রাগটা কিন্তু নিজেকে কিন্তু বহিঃপ্রকাশটা কিন্তু কম করে, ঠিক বলছি না ভুল বলছি? ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু পজিটিভ সাইন। তার কারণ হচ্ছে তুমি কিন্তু রাগে যদি বহিঃপ্রকাশ করে দাও জীবনে কিন্তু টার্গেট অ্যাচিভ করতে পারবে না। তোমার ছেলের জায়গাটা আমি বলতে পারি হলক করে, যে ও কিন্তু নিজের লক্ষ্যে কিন্তু পৌঁছাবে। যে জায়গাটা প্রবলেম সেটা হচ্ছে, একটা হচ্ছে ওর ব্রেক অফ এডুকেশন আর মুড সুইং। মুড সুইং মানে কি, আজকে ও এটা নিয়ে স্বপ্ন দেখছে, এটা নিয়ে ভাবছে, কিন্তু পরক্ষণে আবার কিছুদিন বাদে কিন্তু এই জিনিসটা চেঞ্জ হয়ে যায়, বুঝতে পারলে কথাটা? যদিও খুব ছোট এখন, কিন্তু একটা মানুষের তো টার্গেট থাকে। দেখো ছোটবেলা থেকে একটা ছেলে ভাবে যে আমি আর্টিস্ট হবো, আমি আঁকছি, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কি হলো, কিছুদিন বাদে গিয়ে মনে হলো না আমি আর্টিস্ট হবো না, আমি সিঙ্গার হবো, গান করব। তোমার তোমার ছেলের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা হবে, মুড সুইং এর ব্যাপারটা, বুঝতে পারলে? চয়েসটা, ভালো লাগাটা পরিবর্তন হতে থাকে ছেলের। আজকে এইটা খেতে ভালো লাগতো, কিছুদিন বাদে আর সেই জিনিসটা খেতে ভালো লাগছে না, না না, ঠিক আছে, এই জিনিসটাই বলতে চাইছিলাম। ছেলে কি আঁকার সাথে যুক্ত?
না আকাশ নিয়ে যুক্ত না। ছেলেকে পারলে ড্রয়িং বা এই টাইপের যেগুলো হচ্ছে তোমার গুরুর জায়গাটা বৃহস্পতি কানেকশনে যে কোনো জিনিস করলে কিন্তু ভালো হবে, তো সেই ক্ষেত্রে একটু যুক্ত করাও, সেই জায়গাটা কিন্তু উন্নতি হবে। আর ছেলের কিন্তু ব্রেক অফ এডুকেশন হবে, এডুকেশনের জায়গাটা কিন্তু একটা বা দুটো ইয়ার কিন্তু লস হতে পারে পড়াশোনার ক্ষেত্রে, সেটা শারীরিক কারণে হতে পারে। বোঝা গেল? এইটা তো ইমিডিয়েটলি বলা সম্ভব না, এটা আমাকে পুরোটা বিচার করতে হয়, পাস করবে, কেমন রেজাল্ট হবে, কি ব্যাপার সেটা। মাধ্যমিকের জন্য দেখো একটা লাইফে একটা বিশাল বড় ইভেন্ট কিন্তু মাধ্যমিক, ঠিক আছে? তো তার জন্য আমি বলবো যদি একটুকুনি পারো যোগাযোগ করে একটু গার্ড নিয়ে ছেলেটাকে করার, আমার মনে হয় ভালো হবে। সেটা এই শর্ট টাইমের মধ্যে বলাটা ঠিক হবে না, কারণ আমি এটা পাচ্ছি ইয়ার লসের জায়গা পাচ্ছি এবং সেটা শারীরিক কারণে। বুঝতে পারলে? এই সময়টা আমি তোমাকে প্রথমত বলবো যে চন্দ্রকেতুর যে কানেকশনটা আছে এটা একটা গ্রহণ দোষ বলতে পারো, এই গ্রহণ দোষটা খণ্ডন করাতে হবে, নাহলে কিন্তু এডুকেশনের জায়গাটা বাধা আসবে রেগুলার। পড়াশোনাটা কিন্তু ও টাইম দিয়ে করতে পারবে না, আজকে একটা যা সিলেবাস, এখন যা মাধ্যমিকের সিলেবাস, উচ্চ মাধ্যমিকের সিলেবাস, আমি বলছি আগের মতো কিন্তু শর্টকাট মেথড নেই, এখন কিন্তু টাইম দিতে হয়, আরো অনেক ভাস্ট। আগে আমরা দেখেছি যে 80% নাম্বার মানে হিউজ, কিন্তু এখন 99-100 করতে হচ্ছে, তাই তো? তো সেই জায়গাটার জন্য কিন্তু টাইম দিতে হবে, আমাদের কিন্তু অনেক বেশি স্মার্ট হতে হবে, অনেক বেশি স্মার্ট পুরোটাই। স্মার্টফোন আমরা বলি যে স্মার্ট মানে কি, অ্যাকচুয়ালি হচ্ছে মাল্টিটাস্কিং। আগে আমরা একটা দিয়ে ক্যালকুলেটার করতাম, একটা দিয়ে আমরা ক্যালেন্ডার দেখতাম, একটা দিয়ে আমরা ভিডিও করতাম, সব কিছু কিন্তু স্মার্টফোন গায়েব করে দিয়েছে। তো সেরকমই আমাদেরকেও কিন্তু অনেক স্মার্ট হতে হবে, কারণ যুগের সাথে যদি চলতে হয় তাহলে আমাদের কিন্তু অনেক স্মার্ট হতে হবে, অনেক কাজ একসাথে করতে হবে। তো সেই জন্যে একটু পাওয়ার দাও, তো সেই ক্ষেত্রে দেখবে ছেলের কিন্তু অনেক ভালো হবে। সকালবেলার ছেলেকে কিন্তু চেষ্টা করবে মধু খাওয়ানোর, ঘুম থেকে উঠে প্রথম যে জিনিসটা খাবে সেটা হচ্ছে মধু, ঠিক আছে? আর একটু ছকটাকে, এই গ্রহণ দোষটা একটু খণ্ডন করাও প্রথমত, আর যেগুলো আছে প্রবলেম একটু করাও, তাহলে সেই জায়গাটা কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোই ভালো হবে। আচ্ছা আমি একটা কথা বলবো? হুম ওকে, না আমি ওই আমি আজকে না অনেকদিন আগে একটা আমাদের আমার দেশের বাড়ি থেকে দিয়েছিল, মুক্ত দিয়েছিল আর ঘুমে দিয়েছিল আর পান্না দিয়েছিল, ওকে হাতে থাকবে না খুলে দেবো? দেখো আমি তোমাকে একটা কথা বলছি, কে কি প্রেডিকশন করেছে আমি জানি না, কি বেসিসে ওকে মুক্তটা দিয়েছে আমি জানি না, তবে এই জায়গাটা আমি তোমাকে বললাম চন্দ্রের সাথে কিন্তু গ্রহণযোগ হয়ে আছে, সেই গ্রহণ দোষ কিন্তু খণ্ডন করার প্রয়োজন আছে। চন্দ্রের পাওয়ার দিলে, মুক্ত দিলে কিন্তু ওই কাজটা হবে না, বুঝতে পারলে? এটা এটার জন্য মেনলি গ্রহণ দোষটা খণ্ডন করার দরকার আছে। বুধের পাওয়ার দিচ্ছে পান্না, ইটস ওকে, ঠিক আছে, পান্না পড়তে পারে, ভালো যদি পান্না পড়ে থাকে কাজ হবে, রেজাল্ট হবে, ঠিক আছে? আর গোমেতের জায়গাটা বলবো, গোমেতটাকে একটু ভেবেচিন্তে দেওয়া উচিত ছিল, ঠিক আছে? কেন দিয়েছে কি জায়গাটা আমি জানি না, কিন্তু একটু ভেবেচিন্তে দেওয়া উচিত ছিল, ঠিক আছে? এই জায়গাটা আমি রত্ন প্রেডিকশন করি না, আমি তুমি যেহেতু ধারণ করে আছে আমি বলবো এই জায়গাটা একটু ডিটেলসে আলোচনা করে দেখে বললে আমার মনে হয় ভালো হবে, কারণ এখানে আমি ডিগ্রিগতভাবে বিচারটা করি না, আমি স্ন্যাপশট প্রেডিকশন করি, তোমার ছকটা দেখে প্রেডিকশনটা দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? ভালো থেকো। পরবর্তী রাশির ক্ষেত্রে আলোচনা করব, বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে যেটা হচ্ছে শনির কোনো বস্তু কিন্তু আমরা দান করব না, শনিদেব রুষ্ট হয়, সেই ক্ষেত্রে কী হয় বৃষ রাশির যেটা উন্নতির জায়গাটা সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হয়। শনি রাশির কী কী জিনিস? কালো তিল, কালো বস্ত্র, লোহা, এই তিনটে জিনিস কখনোই আমরা দেবো না, দিলে কিন্তু আমাদের ক্ষতি হতে পারে, এবং যদি আমরা দিই সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখব যে অতীতে যদি আপনি পড়ে থাকেন কালো তিল, কালো বস্ত্র বা লোহার জিনিস, দেখবেন আপনার কিন্তু সেই ফেজটাতে অ্যাট এ স্টেজ আপনি কিন্তু একটা সমস্যার মধ্যে দিয়ে যাবেন, এবং সেই সমস্যাটা কিন্তু আপনার অনেকটা দূর পর্যন্ত আপনাকে নিচের দিকে নিয়ে যাবে। যেটা আমাদের কেরিয়ার গ্রাফ হয় সবসময় উন্নতির কথা আমরা ভাবি, কিন্তু সেই ক্ষেত্রে কি আমরা উন্নতি থেকে অবনতির দিকে যাব। তো কখনোই আমরা চেষ্টা করব যে এই জিনিসগুলো থেকে বিরত থাকার, যারা বৃষ লগ্নের জাতক জাতিকা, রাশি অনুযায়ী কিন্তু আলোচনা হচ্ছে না, লগ্ন অনুযায়ী হচ্ছে, তো বৃষ লগ্নের ক্ষেত্রে এগুলো একটু সাবধানতা অবলম্বন করতে হবে। পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব মিথুন লগ্ন, মিথুন লগ্নের ক্ষেত্রে শুক্রের যে সামগ্রীগুলো আছে সেগুলো কখনোই আমরা দান করব না, দান করলে কিন্তু আমাদের আর্থিক জায়গাটা এবং মানসিক জায়গাটা ক্ষতিগ্রস্ত হবে এবং দাম্পত্যের জায়গাটা কিন্তু প্রবলেম হবে। দই দান করব না কখনো, ভালো বস্ত্র যেগুলো চকচকে মানে গ্লসি যে বস্ত্রগুলো হয় সিল্ক, এই টাইপের কোনো বস্ত্র দান করব না, পারফিউম দান করব না, ডায়মন্ড বা ডায়মন্ডের কোনো যে কালারের যে স্টোনের কিছু হয় সেসব বস্ত্র দেবো না, পাথর, সেটা এমনকি আমার নিজের সন্তানকেও আমি পারচেস করে দেবো না, আমি অন্যভাবে পারচেস করে দেবো যাতে সে পায়, কিন্তু আমি নিজের থেকে কিন্তু কিনে দেবো না, তাহলে কিন্তু প্রবলেম হয়। আর সবুজ
সবুজ সবজিও দান করবো না, দান করলে কিন্তু প্রবলেম হয় আমাদের। তো সেই ক্ষেত্রে এরপরে আমরা আলোচনা করব কর্কট রাশির ক্ষেত্রে। সঙ্গে কে আছেন? হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ আমি বলছি, আমার ছেলের জন্য একটু গান চাই। আপনি কে বলছেন? আপনার নামটা বলতে হবে সর্বপ্রথম। ছেলের নাম দেবাশিস সরকার। আপনার নামটা কি? আমার নাম মিনা সরকার। আচ্ছা, আপনার আপনি কোথা থেকে বলছেন? আমার নাম মিনা সরকার। আপনি কোথা থেকে বলছেন? আপনি কি টিভিতে দেখছেন? আমি বলছি রানা, হ্যাঁ হ্যাঁ রানাঘাট থেকে বলছি। টিভির ভলিউমটা বন্ধ করে আপনি ফোনে কথা বলুন, নালে কিন্তু যোগাযোগটা বিচ্ছিন্ন করে দিতে হবে আমাকে। ঠিক আছে, ডেট অফ বার্থ বলো, ডেট অফ বার্থ বলো। বলছি আমার ছেলের জন্য একটু গান চাই। ছেলের ডেট অফ বার্থ বলো। ছেলের নাম দেবাশিস সরকার, আর জন্ম 1993 সালে ডিসেম্বরের 9/12/1993, তাই তো? হ্যাঁ। আচ্ছা, সময়টা কটা? সকাল 6:25। সকাল 6:25। হ্যাঁ, জন্মস্থান কোথায়? জন্মস্থান শিলিগুড়ি। শিলিগুড়ি? হ্যাঁ শিলিগুড়ি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বৃশ্চিক লগ্ন কন্যা রাশি, ঠিক আছে? হ্যাঁ। বৃহস্পতিবার ছিল? বৃহস্পতিবার ছিল। হ্যাঁ। ছেলের ছেলের যে জায়গাটা মেনলি প্রবলেম আছে, সেই জায়গাটা যেটা পাচ্ছি যে ও এখন কি পড়াশোনা করছে না পড়াশোনা শেষ হয়ে গেছে? ও এখন একটা কাজ করছে, কোনো আয় পাই হচ্ছে না। আয় হচ্ছে না? দেখো ওর তো 20 যোগ আছে, প্রথমত রবি বুধ শুক্র মঙ্গল রাহু, 4টে প্ল্যানেট একটা ঘরে, ঠিক আছে? তো সেই জায়গাটা, উন্নতির জায়গাটা বাধা আসবে। হ্যাঁ, এবং আমি বলবো যে ওকে ইমিডিয়েটলি যে কোনো ভালো তান্ত্রিক, যারা তন্ত্র সাধনা করে, তাদের সাথে যোগাযোগ করে প্রতিকার করতে, নাহলে কিন্তু সমস্যা হবে। কে বলছো? টিভির ভলিউমটা মিউট করে ফোন করতে হবে, নাহলে কিন্তু কথা বলা যাবে না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। যে মা ফোন করেছিল আমি তোমাকে বলে রাখি, তোমার সন্তানে কিন্তু সবক্ষেত্রে শনি, তো সেই ক্ষেত্রে ওর সব কিছু একটু দেরিতে হবে। ওর পড়াশোনার জায়গাটা ব্রেক অফ এডুকেশন হয়ে গেছে, পড়াশোনা কিন্তু করতে পারেনি। তো সেই জন্য আমি বলবো যে ভালো, যারা তন্ত্র সাধনা করে তাদের সাথে যোগাযোগ করো, যোগাযোগ করে কিন্তু প্রতিকার করো, অনেক উন্নতি হবে ছেলের। কে বলছো, কোথা থেকে বলছো? হ্যালো, হ্যাঁ কে বলছো, কোথা থেকে বলছো? নক্ষত্র মুখার্জি বলছি, বর্ধমান থেকে। হ্যাঁ, কার সম্পর্কে জানবে? নক্ষত্র মুখার্জি, বর্ধমান থেকে। আমার নিজের সম্বন্ধে জানতে চাই। তুমি ফোনটা ফোনে কথা বলো, তুমি টিভির ভলিউমটা মিউট করে দাও। বলো ডেট অফ বার্থ বলো। হ্যাঁ, 1991। আরেকবার বলো ডেট অফ বার্থ, শোনা যাচ্ছে না। 06/03/1991। আচ্ছা, জন্ম সময়? রাত্রি 8:29। 8:29 বর্ধমান জন্মস্থান? বর্ধমান। তুমি বিজনেস করো? ব্যবসা করো তো? ব্যবসার ছক, তোমার ব্যবসা ছক, প্রথমত তুলা লগ্ন বৃশ্চিক রাশি, তুমি কিন্তু একটু, তোমার কিন্তু রাগ বেশি, তুমি কিন্তু একটু গরম মেজাজের মানুষ, ঠিক আছে? তোমার থেকে কিন্তু সবাই একটু তফাৎ দেখে চলার চেষ্টা করে, তোমাকে কিন্তু একটু মেপে চলে সবাই, ঠিক আছে? তাই তো, রাজবাড়ি মানুষ তুমি, কিন্তু তুমি খুব বুদ্ধিমান। রবি বুধ বুধাদিত্য যোগ আছে, শনি স্বক্ষেত্রে রাহু যুক্ত, শনি স্বক্ষেত্রে রাহু যুক্ত হওয়ার কারণে তোমার কিন্তু অর্থের জায়গাটা অনর্থকভাবে খরচ খরচা হবে, ঠিক আছে? এবং সার্টেন হঠাৎ করে খরচ খরচা হবে, ঠিক বলছি? এই এই জায়গাটার জন্য আমি বলবো একটু যদি পারো শনিদেবকে প্রসন্ন করার চেষ্টা করো, এবং যতটা পারবে রসুন এবং পেঁয়াজ এই দুটোকে ত্যাগ করার চেষ্টা করবে। এবং যখনই তুমি মাংস, মানে রেড মিট বা মাংস কিছু খাবে, পশু যে আমরা মাংস, যেটা ছাগ হোক বা মুরগি হোক, এই যে মাংসটা খাবে, তার আগে চেষ্টা করবে কাঁচা অবস্থায় যে কোনো পশুকে দেওয়ার,
কুকুর হলো বা বিড়াল হলো এদেরকে দিয়ে খাওয়ার, সেক্ষেত্রে কিন্তু ভালো ফল লাভ করবে এবং অর্থ যে তোমার বিভিন্ন কারণে অপব্যয় হয় সেটা থেকে বিরত থাকতে পারবে। বিবাহের জায়গাটা বলতে বলছো, বিবাহের জায়গাটা, বিবাহ তো তোমার একটু বিলম্বে হওয়ার কথা, তোমার কি বিবাহ হয়েছে? না বিবাহ হয়নি। বিবাহের জায়গাটা একটু দেরিতে হওয়ার আছে, কারণ তোমার সক্ষেত্রে শনি, ঠিক আছে, তোমার একটা 2000 মানে আজ থেকে তোমার 4 বছর আগে বলছি, 4 ইয়ার্স ব্যাক, ঠিক আছে, তোমার কিন্তু বিবাহের একটা যোগ ছিল, সেটা যে কোনো কারণে তুমি করনি বা হয়নি, ঠিক বলছি কি? হ্যাঁ হ্যাঁ, 4 বছর আগে করা হয়ে ওঠেনি, যে কোনো কারণেই হোক 4 বছর আগে কিন্তু তোমার একটা প্রবল যোগ ছিল, ঠিক আছে, তো সেটা হয়নি, ঠিক আছে, সেটা একটু বিলম্বে হবে। কিন্তু আরেকটা জায়গা থেকে বলছি, তোমার কিন্তু বিয়ের জায়গাটা যার সাথে হবে সেই মানে শ্বশুর বাড়ির কুল, তাদেরকে কিন্তু অনেকটা হেল্প করতে হবে, বুঝতে পারলে? আরেকটা কথা বলি স্যার, এভাবে আমার যে অন্যান্য সার্ভি লাইনে যেতে চাই, এছাড়া কি যাওয়া যাবে আমার? কোথাও যাওয়ার দরকার নেই, তোমার বিজনেসে উন্নতি হবেই হবে, ব্যবসার ছক, এটা পুরো পিওর বিজনেস ছক, ঠিক আছে, গুরুর সাথে কেতু যুক্ত আছে, এটা একটা প্রবলেম, আর হচ্ছে শনির সাথে রাহু যুক্ত, এই দুটো প্রবলেম আছে, এই দুটো প্রবলেম তুমি একটু প্রতিকার করো, তোমাকে আমি বলছি তোমার ব্যবসার কতটা গ্রোথ হবে, কতটা কী হবে তুমি নিজেও কল্পনা করতে পারবে না। আর একটা জিনিস বলি, তোমাকে কারোর কাছে কাজ করে তুমি আজ পর্যন্ত স্যাটিসফাই হওনি এবং হতে পারবে না, নিজের জব স্যাটিসফ্যাকশন পাবে না, তুমি কারোর কাছে কাজ করে থাক করতে পারবে, কারোর মেজাজ শুনতে পারবে, তোমার চরিত্রটা আমি তোমার ছক থেকে বলছি তুমি পারবে না কি? হ্যাঁ হ্যাঁ পারবে, হবে না, পারবে না তুমি কারোর কাছে কাজ করতে, এই কথা ভেবেও না, এই যদি তুমি এটা ভাবো তোমার জন্য সব থেকে সর্বনাশ হবে। আর এটা তোমাকে ভাবাচ্ছে কে? কেতু তোমাকে এইভাবে পরিচালনা করাচ্ছে, ভুল পথে তোমাকে নিয়ে যাবে, তোমার যেটা ভালো রাস্তা তোমার জন্য রেডি, সবকিছু সাজানো আছে এক কথায় বলতে গেলে, তুমি অপেক্ষা করো এবং এই যে ব্যবসাটা করছো সেই ব্যবসাটা থাকার চেষ্টা করো, উন্নতি তোমার হবেই। তুমি এই দুটো জিনিস করো, আমার কথা শোনো, দুটো জিনিস করে তুমি তারপরে তুমি দেখো কতটা তুমি ভালো থাকতে পারো, তুমি কল্পনা করতে পারছো না তোমার কতটা উন্নতি হতে পারে। সক্ষেত্রে শনি হচ্ছে রাজযোগ করা, রাজযোগ কিন্তু কথাটা ছোট, রাজযোগ কিন্তু বিশাল বড় জিনিস, ঠিক আছে, তো এইটাকে আমি বলবো ধরে রাখো, ব্যবসাটাকে ধরে রাখো, ব্যবসাতে আপস অ্যান্ড ডাউন আসে, প্রত্যেকটা মানুষের আসে, এমন কোনো ব্যবসা নেই যার ব্যবসাতে আপস অ্যান্ড ডাউন আসে না, প্রত্যেকটা মানুষের আসে, কিন্তু সেটা থেকে তোমাকে, হ্যাঁ কি বলছো, কথাটা বোঝা যাচ্ছে না তোমার, কথাটা কেটে কেটে আসছে, কথাটা কেটে যাচ্ছে, তুমি প্রোগ্রামের পরে আমার যেটা যোগাযোগ নাম্বার আছে ওই নাম্বারে ফোন করো, তোমার সঙ্গে কথা বলবো পার্সোনালি, তোমার কিছু যদি জানার থাকে সেই ব্যাপারে আমি তোমাকে সাহায্য করব। তো যেটা আমরা আলোচনা করছিলাম, সময় একদমই শেষ হয়ে এসছে, সময় একদমই নেই, দুটো রাশির ব্যাপারে আমরা বলবো, 6টা রাশির ব্যাপারে আজকে আলোচনা করব, নেক্সট দিনকে আমরা বাকি 6টা রাশির ব্যাপারে আলোচনা করব। কর্কট রাশির ক্ষেত্রে সোনা চন্দ্রের যে জিনিস সামগ্রীগুলো সেগুলো আমরা দান করবো নাই কখনো, দান করলে কিন্তু প্রবলেম হবে, সোনা রূপো দুধ চাল এবং নারকেল এই জিনিসগুলো দান করবো না, করলে কিন্তু বিপদ হতে পারে, সাবধানে থাকতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের বিশেষ করে। কে বলছো মা? হ্যালো, কে বলছো, নাম বলো মা তাড়াতাড়ি, সময় একদম শেষ। তনুশ্রী বলছো তো, কার সম্পর্কে জানবে? কার সম্পর্কে জানবে তনুশ্রী? নিজের সম্পর্কে। হ্যাঁ বলো, ডেট অফ বার্থ বলো। আমার ডেট অফ বার্থ হচ্ছে, আমি বাংলায় বলছি। বাংলায় বললে হবে না, বাংলায় বললে হবে না, তুমি তোমার ইংলিশটা, তাই আমি বলছি বলছি। হ্যাঁ বলো। হ্যালো, দয়া করে একটু দেখুন, আমি বলছি আমার বয়স হচ্ছে 49। 49 বললে হবে না, কারণ হচ্ছে আমরা তো এখানে ইংলিশ সফটওয়্যার দেখছি, খুবই অল্প সময়, আমাদের বিচারকুত সময় লাগে, সেটা তোমার চেম্বারে দেখা করতে হবে, অথবা তুমি ইংলিশটা নিয়ে ফোন করবে, তাহলে সেক্ষেত্রে আমরা সাহায্য করতে পারবো। হ্যাঁ কে বলছো বলো, কে বলছো, কোথা থেকে বলছো? হ্যালো, হ্যাঁ কে বলছো, কোথা থেকে বলছো? সুশান্ত মল্লিক বলছি, গাজীপুর, বসিরহাট থেকে বলছো, কার সম্পর্কে জানবে সুশান্ত? আমার জন্ম 1969 সালে, আমার সম্বন্ধে। হ্যাঁ তুমি টিভির ভলিউমটা মিউট করে ফোনে কথা বলো। 1969 সালে 20 ডিসেম্বর, 20/12/1969। হ্যাঁ জন্মের সময়, জন্মের সময় ভোর সাড়ে তিনটে। জন্মস্থান কি, কোথায়, বসিরহাটে? বাড়িতে, বাড়িতে। কোথায় বাড়িটা, কোথায় বাড়ি? রাজীবপুর। হ্যাঁ রাজীবপুর, বোঝা যাচ্ছে না, রাজীবপুর উত্তর 24 পরগনা। তুলা লগ্ন মেষ রাশি? আমার কর্কট রাশি।
তাহলে মিলছে না, কারণ 3:30 20 ডিসেম্বর 1969 শনিবার ছিল। বাড়িতেই কথাটা যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে লাইনে ডিস্টার্ব হওয়ার জন্য। আজকে সময় একদম শেষ, আজকে আর অন্য কোনো ফোন আমরা নেব না, জাস্ট খালি জিনিসটাকে শেষ করব যে তিন দুটো রাশি বাকি আছে, কি কি দান করব না সেটা নিয়ে বলবো, এবং পরবর্তী দিন আরও অনেক আপনাদের সাথে কথা হবে এবং আরও বাকি যে ছটা রাশি আছে সেগুলোর ব্যাপারে জানবো। কর্কট রাশি নিয়ে কর্কট লগ্ন নিয়ে বলছিলাম যে কর্কট লগ্নের ক্ষেত্রে আমরা চন্দ্রের সামগ্রী কখনোই দান করব না, দান করলে কিন্তু সমস্যা হবে, এবং সেগুলো কি কি আমরা বলেছি, সোনা রূপা দুধ চাল নারকেল এবং চিনি এগুলো আমরা দান করব না। এবং সিংহ লগ্নের ক্ষেত্রে মঙ্গলের সামগ্রী, মঙ্গলের সামগ্রী কি কি আছে, মঙ্গল আমরা জানি যে পৃথিবী বা ভূতত্ত্বের অধিপতি, তো সেটা আমরা কখনোই ভূমির কোনো রিলেটেড, যেমন হচ্ছে আপনার কৃষিজ কোনো কিছু বা আমরা যে তাঁবা বা অন্য কিছু কিন্তু আমরা দান করব না, দান করলে কিন্তু সমস্যা হবে আমাদের। এবং লাল কাপড় কিন্তু, লাল বস্ত্র কিন্তু দান করব না কাউকে, দান করলে কিন্তু সমস্যা হবে। এবং এর সাথে এটা দান করব না সেটা হচ্ছে মাটির কোনো নির্মিত দ্রব্য, মাটির কোনো সুন্দর জিনিস কাউকে দেব না, দিলে কিন্তু আমরা আর্থিক জায়গা থেকে ভেঙে পড়ব এবং আমাদের নিজেদের বাসস্থানে কিন্তু সমস্যা হবে, নিজেদের যেটা বাস্তু যেখানে আমরা বসবাস করছি সেই জায়গাটা কিন্তু সমস্যা হবে। তো কখনোই কিন্তু আমরা এই জিনিসগুলো দান করব না। আর সর্বশেষ আজকের মতো যেটা আমাদের ষষ্ঠ লগ্ন কন্যা লগ্নের ক্ষেত্রে আমরা বুধের কোনো সামগ্রী কিন্তু দান করব না, দান করলে কিন্তু আমাদের খুব সমস্যা হবে এবং আমরা কিন্তু বিভিন্নভাবে আর্থিকভাবে এবং মানসিকভাবে, দেখুন আজকে আমাদের যে জিনিসগুলো আমাদের জীবনে সব থেকে বেশি মূল্যবান তার মধ্যে আমার মনে হয় মানসিক শান্তিটা খুব দরকার, কারণ অনেক কারোর কাছে অনেক অর্থ আছে কিন্তু মানসিক শান্তি নেই। তো সেই ক্ষেত্রে মানসিক শান্তি চলে যেতে আমি দেখেছি বহু জাতক জাতিকা এসছে, তাদের মানসিক শান্তি চলে গেছে, তাদের ক্ষেত্রে বলবো যারা কন্যা লগ্নের জাতক বা জাতিকা তারা কখনোই বুধের সামগ্রী যেমন সবুজ বস্ত্র, সবুজ সবজি, কাঁচা সবজি এগুলো দান করবেন না, আর দুধ দান করবেন না, আর কোনো কাউকে উপদেশ মানে আপনি উপদেশ কিন্তু বেফালতু দেবেন না, দিলে কিন্তু আপনার বিভিন্নভাবে কিন্তু আপনি সমস্যায় পড়বেন মানসিকভাবে এবং বিভিন্নভাবে। তো এই ছিল আজকে আমাদের ছটা রাশি, কোন কোন সামগ্রী আমরা দান করব না এবং আমরা কিভাবে ভালো থাকতে পারবো তার উপরে কিছু আলোচনা। পরবর্তী দিন কালকে আমরা আলোচনা করব বাকি ছটা রাশি নিয়ে বা বাকি ছটা লগ্ন নিয়ে যে কোন কোন বস্তু বা সামগ্রী দান করব না, এবং আপনারা আমার সাথে সরাসরি কথা বলতে পারেন এই চ্যানেলে, এবং এছাড়া যে যোগাযোগ নাম্বার আছে সেই যোগাযোগ নাম্বারেও ফোন করতে পারেন, রাত্রিবেলা 10টা থেকে 11টার মধ্যে সরাসরি কথা বলতে পারেন আমার সাথে। এবং যদি চেম্বারে আপনারা আসতে চাইছেন অবশ্যই কিন্তু আগে থেকে বুকিং করতে হয়, আমি 10 জন করে আমি দেখি, এই 10 জনকে কিন্তু আগে থেকে বুকিং করতে হয় এবং বুকিংয়ের প্রসিডিওরটা আপনি ফোন করে জেনে নেবেন, এবং আগে থেকে বুকিং করলে তবেই কিন্তু হয় এবং একটু সময় নিয়ে কিন্তু বুকিংটা হয়, মানে এই মাসে যেমন বুকিংটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো নেক্সট মান্থের জন্য আপনি কিন্তু এখন থেকে বুকিং করতে হবে, তো বুকিং করলে তারপর আপনাকে কিন্তু আপনি এসে সরাসরি কথা বলতে পারবেন, কারণ খুব অল্প সময় থাকে সব বিষয়ে আলোচনা করা যায় না, এবং আমি 10 জন করে এই কারণে দেখি কারণ 1 থেকে 1.5 ঘন্টা আমার সময় লাগে, 12টা ঘর আছে আমাদের, 6টা যে রাশি সে 12টা ঘর, 12টা যে রাশি তার যে 12টা ভাব সেগুলো বিচার করতে হয়, 12টা 12 রকমভাবে বিচার করতে হয় এবং স্ন্যাপশট প্রেডিকশনে কিন্তু হয় না, পিন পয়েন্ট প্রেডিকশনে আসতে হয়, তো সেই জন্যে একটু সময় নিয়ে কাজটা করা। তো যারা চাইছেন আসতে চেম্বারে তারা কিন্তু আগে থেকে বুকিং করবেন, এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে, ইউটিউবে গিয়ে আপনারা শ্রীকৃষ্ণদীপ শাস্ত্রী এই নামটা সার্চ করলে বহু টোটকার প্রোগ্রাম এবং জীবনে চলার জন্য যেগুলো দরকার সেই জিনিসগুলো কিন্তু পারবেন, এবং কিভাবে আপনারা ভালো থাকতে পারবেন তার উপরে, বিভিন্ন সংখ্যাতত্ত্বের ওপরে, বিভিন্ন যে সংখ্যা 13 নাম্বারটা কেন আনলাকি, 4 সংখ্যাটা কেন আনলাকি, সেই সব নিয়েও প্রোগ্রাম করা আছে, তো আপনারা সেই প্রোগ্রামগুলো দেখতে পারবেন ইউটিউবে, এবং সেখানে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন, এবং যদি আপনার কোনো সমস্যা থাকে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপেও কিন্তু আপনি লিখতে পারেন, তো সেই ক্ষেত্রে আমরা যদি মনে হয় যে আপনার সমস্যাটা খুবই গুরুত্বপূর্ণ সেই ক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে রিটার্ন কথা বলি এবং তার সলিউশন কিন্তু বলার চেষ্টা করি। খুব ভালো থাকবেন আপনারা, এবং এই বলে আজকের এইখানেই শেষ করতে হচ্ছে, সময় একদমই শেষ, নমস্কার সকলকে।